হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনার যে মূল্যবান একটি ইউটিউবের কনটেন্ট নিয়ে তো আজকে আমি যে টিপসটা নিয়ে এসেছি সেটা নতুন ইউটিউবারদের জন্য এবং এটা হাইট টিপস অর্থাৎ এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে নতুন ইউটিউবরা কিন্তু দ্রুত সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তো যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে কিন্তু আপনি এই টিপসটা ফলো করলে হাইট টিপসটা অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারটা হাইট করে আপনি কিন্তু আপনার সাবস্ক্রাইবার অনেক পরিমাণে বাড়াতে পারেন অর্থাৎ আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন আসলে আমাদের যে সাবস্ক্রাইবার দেখা যায় আপনার মনে করেন যে বিশটা সাবস্ক্রাইবার অত পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলো সেক্ষেত্রে আপনার একটা ভিডিও দেখে কিন্তু অন্যজন কিন্তু সাবস্ক্রাইব করবে না কারণ সে দেখবে যে আপনার পঞ্চাশজন সাবস্ক্রাইবার অর্থাৎ আপনি নতুন আমরা নতুন অবস্থায় কিন্তু অনেক কিছু জানি না ভালো ভিডিও তৈরি করতে পারি না সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে না তো সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারটা যদি আপনি হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখে কেউ বুঝবে না আসলে আপনার কি পরিমাণ সাবস্ক্রাইবার আছে অর্থাৎ আপনি নতুন ইউটিউবার ইউটিউবার কিনা তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে তো এর জন্য আমাদের কিন্তু আমাদের নতুন চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবটা হাইট করে দিতে হবে তো কিভাবে হাইট করে দিতে হয় সেটা আমি আপনাদের মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাবস্ক্রাইবার হাইট করার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব তো দেখুন আমি এখানে ব্রাউজার আমরা ক্রোম ব্রাউজার অথবা ইউসি ব্রাউজার যে কোনো একটা দিয়ে যাব তো আপনার কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজার তো মোবাইলের ডিফল্টভাবে থাকে এছাড়াও আপনি যারা মোবাইল দিয়ে বেশি কাজ করেন তারা অবশ্যই ইউসিভ ব্রাউজারটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন তো ক্রম ব্রাউজারটা কয়েকদিন কিন্তু একটু সমস্যা হচ্ছে তাই আমি ইউসি ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই কাজটা করবেন তো প্রথমে আমরা দেখুন ইউসি ব্রাউজারটা চালু করব তো ইউসি ব্রাউজার চালু করার পর দেখুন এখান থেকে আমরা এই যে ইউটিউবটা চালু করব তো ইউটিউবটা কিন্তু অবশ্যই লগিং করা থাকা লাগবে তো আমার লগিং করা আছে তো দেখুন আমার ইউটিউবটা চালু হয়ে গেলো তো চালু হওয়ার পর আমাদের চ্যানেলের দেখুন এই যে দেখুন উপরে ডান পাশের কোনায় যে চ্যানেলের লঘুটা দেখা যাচ্ছে তো আমরা এই যে লঘুতে ক্লিক করব। তো লঘুতে ক্লিক করার পর দেখুন একটা তালিকা চলে এসেছে তো উপর থেকে আমরা এক দুই তিন ঠিক তিন নম্বরটা ইউটিউব স্টুডিও স্টুডিওতে আমরা ক্লিক করব। তো ইউডি স্টুডিওতে ক্লিক করার পর তো দেখুন এখানে এই দেখুন কন্টিনিউ যদি এরকম আসে তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেখুন আমাদের এই যে দেখুন আমার চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু আমি চলে এসেছি তো এখানে দেখুন একবারে নিচে বাম পাশের এই যে কোনায় নিচের কোনায় উপ দেখুন এই যে সেটিং আছে আমরা সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখুন একটা পেজ চলে এসেছে তো এখান থেকে আমরা যে বাম পাশে অনেকগুলো আছে এখান থেকে আমরা এই যে চ্যানেল সিলেক্ট করব। তো চ্যানেল সিলেক্ট করার পর দেখুন এই যে তিনটা অপশান আছে মাজেরটা অ্যাডভান্স সেটিং এতে অ্যাডভান্স সেটিংয়ে আমি ক্লিক করলাম তো অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে তো আমরা একটু নিচের দিকে যাব এই পেজের নিচের দিকে যাওয়ার পর এই যে দেখুন এখানে সাবস্ক্রাইব আছে এবং সাবস্ক্রাইবের পাশে দেখুন এই সাবস্ক্রাইবারের পাশে দেখুন এখানে এই যে টিকটা আছে এই টিকটা যদি থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে আর যদি আপনি এই টিকটা উঠিয়ে দেন তাহলে আর দেখা যাবে না তা আমরা যারা সাবস্ক্রাইবার দেখাতে চাই না নতুন চ্যানেলে তা আমরা এই টিকটা উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পর এই যে দেখুন ডান পাশে নিচে এই যে সেভ সেভে আপনি ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আর দেখা যাবে না তো আপনার চ্যানেলের নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার যদি আপনি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কেউ দেখতে পারবে না এবং আপনার সাবস্ক্রাইবার কতজন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না তো এই যে আপনার সাবস্ক্রাইবারটা যদি আপনি হাইট করে রাখেন নতুন চ্যানেলে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাড়ার একটা সম্ভাবনা আছে তো বিবার তা নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে দেখেন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ